মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন যাওয়ার পথে দুবাই যাবেন, সেখান থেকে স্পেন যাবেন। তো এসে পৌঁছেছেন দমদম বিমানবন্দরে। তো সেখানে থেকে বিশ্ব বাংলা স্টলে গিয়েছিলেন। তো হাতের কাজগুলি, বাংলার কুটির শিল্প ইত্যাদি, সেগুলো তো সব ঘুরে দেখলেন। সেখানে সেগুলি দেখার পাশাপাশি মা দুর্গার মূর্তি রয়েছে। তো সেখানে একটি সকলের অনুরোধে একটি মাতৃমূর্তি রয়েছে মাটির, তাতে তার তৃতীয় চক্ষুটি তাকে অনুরোধ করেন চক্ষুদান করার জন্য। তো মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে তিনি সেটি করেন এবং পুরো জায়গাটা ঘুরে দেখেন। এখানকার সমস্ত যারা যাত্রী রয়েছেন, প্রতিনিধি দলের সকলে এসে গেছেন, আমলারা এসছেন, সচিবালয়ের ব্যক্তিরা এসছেন এবং তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা যাচ্ছেন তারা রয়েছেন। এই মুহূর্তে সবাই বিমানের দিকে রওনা হয়েছেন এবং গোটা বিমানবন্দরে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।